ওয়েলকাম ব্যাক টু কোহলিজ ব্লগ অ্যান্ড কিচেন। আপনারা দেখছেন কোহলির ব্লগ এবং কিচেন। বাই দ্য ওয়ে আমি কোহলি। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি পলই মাছের রেসিপি। পলই মাছের নর্মাল ঝোল সবাই খেয়েছো, তো সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি পলই মাছের তেল ঝালের রেসিপি। একদম স্বল্প উপকরণে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর যা যা লাগে একদম ঘরোয়া উপকরণ, কি কি লাগছে সেই উপকরণগুলো নিয়ে আমি ফিরে আসছি। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ফলুই মাছ, হলুদ, লবণ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, নিয়েছি জিরে গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে সামান্য একটুখানি গরম হতে দেবো। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার এখানে মাছ দুটো দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট একভাবে ভেজে নেওয়ার পর ফিরে এলাম, দেখুন আস্তে আস্তে উল্টে দেব। একটা পাশ কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, তো অপর পাশও একইভাবে 5 মিনিট ধরে ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখুন উল্টে দেখিয়ে দিচ্ছি অপর পাশও একই রকম লাল কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে রেসিপিটা। তো এইভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে 2-3 মিনিট ভাজার পর ফিরে এলাম। দেখুন কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়েছে। তো আবার নেড়ে চেড়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানটায় ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, কারণ এখনও কিন্তু কোনো জল দেওয়া হয়নি, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাগুলো। সেজন্য লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি যতটা ঝোল প্রয়োজন ততটা পরিমাণ জল। তো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটতে দেব। ফিরে আসছি 5 মিনিট বাদে, দেখুন ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, কালারটা কি সুন্দর এসছে না ঝোলের। এইবার এখানে মাছ দুটো অ্যাড করে দিলাম। তো মাছ দুটো দিয়ে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে আবার 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখুন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি উপর থেকে অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু রান্না একেবারে কমপ্লিট, গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, কি দুর্দান্ত হয়েছে দেখুন কালারটা। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। দেখুন আমি এখানে একটা প্লেটে মাছ দুটো সার্ভ করে নিয়েছি, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো বলার ভাষাই নেই। দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন পলই মাছের তেল ঝালটা দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা কি দুর্দান্ত এসছে। এটা কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো আমার এই ছোটখাটো টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের রান্নাটাও একই রকম হবে, আমার মতোই এই সুস্বাদু কিন্তু হয়ে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু এই রান্নাটা একবার করে দেখবেন। আজকে এই রান্নাটা কেমন হয়েছে সেটা একটুখানি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। টেস্টি হয়েছে, মানে এটা যদি না করে
দেখেন বলে বোঝানোই যাবে না। এত অল্প উপকরণে কিন্তু এত টেস্টি একটা রান্না হয়ে যায়। সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু প্লিজ একদিন হলেও এই রান্নাটা করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকের এই রান্নাটা খুব ভালো লাগবে এবং সবার মন জয় করে দেবে। আর আপনাদের কী কী রেসিপি দরকার প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানান, আরও বেশি করে লাইক শেয়ার করুন বন্ধুবান্ধব রিলেটিভদের মধ্যে, যাতে আমার ইন্টারেস্টটা আরও বাড়ে। নেক্সট দিন আসছি অন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে